ফের কেন্দ্রের বরাদ্দ বন্ধের অভিযোগ। পিএমসি চুক্তি না করলে টাকা নয় জানালো কেন্দ্র। সমগ্র শিক্ষা অভিযানের টাকার দাবিতে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন। স্কুলে কেন্দ্রীয় বাহিনী না থাকায় যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার জানিয়েছেন, তাদের স্কুল মে মাসে বিদ্যুতের বিল এসেছে 35,086 টাকা। এছাড়াও একাধিক স্কুলে অতিরিক্ত বিদ্যুতের বিল এসেছে। রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওখানেই কেন অবস্থানে বসতে হবে, শাসক দল বসেছিল বলে প্রশ্ন বিচারপতি সিনহার। নাটক শুনুন, আজকে পশ্চিমবঙ্গের বিজেপি 4-5 টুকরো হয়ে আছে তৃণমূলের কাছে, যে শোচনীয় পরাজয় হয়েছে। তারপরে শুভেন্দু বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, পুরনো বিজেপি, নতুন বিজেপি, তার মাঝখানে সবাই দোষারোপ করছে শুভেন্দু অধিকারীকে, কারণ সে সমস্ত প্রার্থী নিজের পকেট থেকে বার করেছিল। 42-এর মধ্যে 28 জন ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারী দিয়েছিল এবং দিলীপ ঘোষকে স্থানান্তরিত করেছিল শুভেন্দু অধিকারী। নানা রকম ঘটনা এবং যে বিশাল পয়সা কড়ি নাকি, যেটা বিজেপির আভ্যন্তরীণ খবর, যে বিজেপি কেন্দ্রীয় বিজেপি পাঠিয়েছিল, তার অধিকাংশ শুভেন্দু অধিকারী আর শেষ পর্যন্ত পৌঁছয়নি। এই নানা কারণে শুভেন্দু অধিকারী এখন কোণঠাসা। আরএসএস এবং কেন্দ্রীয় বিজেপি ডেকে বলেছে, মুখ খুলতে বারণ করেছে তাকে। আমরা দেখেছি সংবাদ মাধ্যমের রিপোর্টে, আমরা দেখেছি তাকে বলা হয়েছে তুমি বিরোধী দলনেতা পরিষদীয় দল নিয়ে থাকবে, তার বাইরে যাবে না। এখন এই প্রসঙ্গে তাকে তো ভেসে থাকতে হবে, সেই ভেসে থাকার জন্যে তিনি এই সব বাহানা করছেন। তার সঙ্গে আছে শুধু রাজ্যপাল এবং হাইকোর্টের কয়েকটা এজলাস, না আছে বিজেপি দল, না আছে বিজেপি কর্মী, না আছে সংগঠন এবং না আছে তার কোনো সৎ উদ্দেশ্য। তারই জন্যে এইসব বাহানাবাজি আর এইসব কথাবার্তা, যে আমরা রাজভবনের সামনে গিয়ে, রাজভবন তো রাজ্যপাল থাকে, তার বিরুদ্ধে তাহলে অভিযোগ নাকি? রাজভবনের সামনে গিয়ে করব বলে অন্যায় আবদার করে বলছে, যাতে সারা বাংলা অশান্ত হয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।